দুয়ারে রেশন প্রকল্প নিয়ে এবার বিক্ষোভ দেখালেন এমআর রেশন ডিলাররা। মুখ্যমন্ত্রী সাধের দুয়ারে রেশন প্রকল্প নিয়ে এবার বিক্ষোভ দেখালেন এমআর রেশন ডিলাররা। মঙ্গলবার আসানসোলের জেলা খাদ্য সরবরাহ দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের দাবি, যেভাবে দুয়ারে রেশন প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার, তাতে প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দিতে হচ্ছে এই সমস্ত ডিলারদের, কিন্তু উপযুক্ত কমিশন পাচ্ছেন না তারা। তাদের অভিযোগ, সরকার দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য যে গাড়ির ব্যবস্থা করতে নির্দেশ দিচ্ছে তা সকলের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না। তাই অবিলম্বে যদি তাদের এই রেশনের কমিশন বৃদ্ধি না করা হয় তাহলে হয়তো মুখ থুবড়ে পড়তে পারে এই সরকারি প্রকল্প। ভারতবর্ষের বা যে আইনের আমাদের কমিশন 457 টাকা দিতে হবে। আজকে কিসের জন্য মানে আমাদের রাজ্যের বিশেষত দুয়ারে রেশন নিয়ে আমাদের ডেপুটেশন, কারণ দুয়ারে রেশন সরকার মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেখানে আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই দুয়ারে রেশন করতে গিয়ে আমাদের বিশাল অসুবিধায় আমরা পড়ে যাব। কারণ হচ্ছে যেখানে দোকান দুয়ারে রেশন মানে দুয়ারে সরকার যেভাবে চলছে সেভাবে নয়, কিন্তু দুয়ারে রেশন মানে আপনাকে বাড়িতে পাবলিককে মালটা দিয়ে আসতে হবে। সেই ক্ষেত্রে যখন আমরা পাবলিককে মাল দিতে যাব, এমন এমন ভৌগোলিক অবস্থা আছে দোকানের যেখানে গলিতে ঢুকতে হবে, সেখানে গাড়ি যায় না, ভ্যান যায় না, কীভাবে নিয়ে যাব এক নম্বর। দ্বিতীয়ত, যে সরকার থেকে আমাদেরকে গাড়ি দেওয়া হবে সেই গাড়ির 6.5 লাখ টাকা দাম, যেখানে সরকার আমাদেরকে 1 লাখ টাকা সাবসিডি দেবেন, কিন্তু ওই গাড়ির যে প্রিমিয়াম সেই প্রিমিয়াম আমরা কোথা থেকে দেবো? এবং যে ড্রাইভার আছে সেই ড্রাইভারের খরচা কে দেবে, খালাসির খরচা কে দেবে? আমাদের এখন ন্যূনতম আমাদের কমিশন হচ্ছে 75 টাকা। আমরা যেটা খবর পাচ্ছি যে 75 টাকা মতো 150 টাকা মতন আমাদের কমিশন হতে পারে, কিন্তু 150 টাকা কমিশন আমাদের চলবে না, কারণ হিউজ পরিমাণে আমাদের খরচা। ধরুন একটা দোকানের 2000 কার্ড, 1800 কার্ড, তাদের 75 কুইন্টাল 70 কুইন্টাল মাল হবে, তার কমিশন আপনারা জুড়িলেন, সেইখানে খরচা আপনার দেখুন 20000 টাকা খরচা যদি হয় তো 5000 টাকা তার প্রফিট, সেখানে ওরা কীভাবে দোকান চালাবে? কত দাবি আছে আমাদের? দাবি মূলত এই একটা দাবি, দ্বিতীয়ত আমাদের কমিশন, তৃতীয়ত আমাকে গাড়ি আমাদেরকে সরকারকে দিতে হবে ফ্রিতে না উইদাউট ইন্টারেস্টে, তৃতীয়ত হচ্ছে আমাদের কমিশন মিনিমাম যেটা আপনার গভর্নমেন্ট আইন বলছে 457 টাকা কমিশন, সেটা আমাদেরকে দিতে হবে। এবং যে গাড়ির ড্রাইভার তার একটা স্যালারি আছে, গাড়ির যে মুটিয়া থাকবে তার একটা স্যালারি আছে, ডিজেল আছে, ব্যাংক ইন্টারেস্ট আছে, সেই সব টাকা সরকারকে বেয়ার করতে হবে। আমার নাম মনোজ কুমার অধিকারী, পশ্চিম বর্ধমান জেলা সভাপতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।